আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিত ক্লাসে। আজকে আমরা অনুশীলনে 2.2 যেখানে সেট অফ ফাংশন নিয়ে অনেকগুলো অঙ্ক আছে, তো আমরা অনেকগুলো অঙ্ক অলরেডি আমরা সলভ করে দিচ্ছি। তো আজকের ক্লাসে হচ্ছে আমরা 19 থেকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে প্রশ্নটা পড়ে নিব, 19 নাম্বারটা বলা হচ্ছে কাগজে -3 2 0 -5 1/2 -5/6 বিন্দুগুলো স্থাপন করো। তো এই প্রশ্নটা একদম সহজ এবং একদম ইজি। আপনারা সব কাগজ বলতে জানেন হচ্ছে এই যে গ্রাফ পেপার আছে না, এই গ্রাফ পেপারটুকু আপনারা হচ্ছে কিনে রাখবেন। এই গ্রাফ পেপারে এই সলগুলো করা লাগে। তো আমার যেহেতু বোর্ডে করব, তো আমাদের তো গ্রাফ পেপার নাই, সেজন্য আমরা কি করব একটা, আচ্ছা আমরা হচ্ছে গ্রাফ পেপার আঁকার আগে 2 বা 3টা লাইন আপনাদের লিখতে হবে। এই 2-3 লাইন আমি লিখে দিব। এই লাইনগুলো হচ্ছে আপনার পরীক্ষায় যদি আসে তাহলে এই লাইনগুলো আপনাদের লিখতে হবে। তাহলে আমি লাইনগুলো লিখে দিতেছি আপনাদের জন্য। তো এখানে আমি 2-3 লাইন লিখছি। তো এই লাইনগুলো হচ্ছে আপনাদের লিখতে হবে। সো কাগজে আমরা আশা করি আপনারা দেখে রাখছেন যে বা গ্রাফ পেপার কীরকম হয়। ধরে নিলাম আমরা হচ্ছে এরকম গ্রাফ পেপার থাকে, দুইটা হচ্ছে আমার অক্ষ থাকবে। তো দুইটা অক্ষ মানে এটা হচ্ছে এক্স ধনাত্মক আর এটা হচ্ছে ঋণাত্মক অক্ষ, এটা এক্স প্রাইম, এটা হচ্ছে আমাদের মূলবিন্দু 0 0, তারপর হচ্ছে এটা ওয়াই আর এটা হচ্ছে ওয়াই প্রাইম। তো সব কাগজে কীরকম থাকে, এরকম হচ্ছে এরকম টান টান থাকে, 1 2 3 4 5, তারপর হচ্ছে এদিকেও থাকে এরকম 1 2 3 4 5, উপরের দিকে এরকম থাকবে। এটা হচ্ছে আমাদের মূল বিন্দু। তো মূল যে অক্ষগুলো আমি একটু গাঢ় কালারে দিতেছি। তো এটা হচ্ছে আমাদের মূল অক্ষ আর এটা হচ্ছে মূল অক্ষের পাশে কয়েকটা ঘর থাকে, সেগুলো হচ্ছে এই যে ছোট ছোট ঘর, এগুলো হচ্ছে আমাদের ক্ষুদ্র বর্গ একক। তো এগুলো হচ্ছে আমাদের শোক কাগজের আপনাদের হচ্ছে সুন্দরভাবে থাকে। আমরা হচ্ছে এখন যেহেতু বোর্ডে করতেছি তাই হচ্ছে একটু আপনারা বুঝে নিলেই চলবে। তো এই হচ্ছে আমাদের ধরে নিলাম শোক কাগজ। এখন আমরা কি লিখছি যে শোক কাগজে এক্স ও এক্স প্রাইম, এক্স ও এক্স প্রাইম হচ্ছে এক্স অক্ষ আর ওয়াই ও ওয়াই প্রাইম হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এই দুইটা হচ্ছে যে মূল রেখা থাকে, এই রেখা থেকে যে মধ্যের রেখাগুলো আমরা এক্স প্রাইম আর বা এক্স অক্ষ ওয়াই অক্ষ নিয়ে নিব। তারপরে বলছি কি সব কাগজের প্রতি 2 বর্গবাহু সমান 1 একক ধরে। তাহলে প্রতি 2 বর্গবাহু মানে বলতে এই যে অংশটুকু একটা ছোট বর্গ, এই 2টা বর্গ নিয়েই হচ্ছে আমাদের 1 একক, তার মানে এই অংশটুকু হচ্ছে আমাদের 1। তার মানে যখনই আমি বলবো 1 1, অর্থাৎ এক্স অক্ষ দিকে 1 এবং ওয়াই অক্ষ দিকে 1, তাহলে আমার এই বিন্দুটা হবে। তাহলে 2 বর্গবাহু সমান আমরা 1 একক ধরে আমরা কি করছি -3 2 0 -5 1/2 -5/6 এই বিন্দুগুলো স্থাপন করতে হবে। স্থাপন করার পর যে বিন্দুটুকু আসবে বা যে রেখাগুলো যোগ করলে পাওয়া যাবে সেটাই হচ্ছে আমাদের নির্ণয় আনসার। তো আমরা কি করব, প্রথমে বিন্দুগুলো স্থাপন করব। যেহেতু বলা হচ্ছে -3 2 -3 হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান, এক্স এর মান ওয়াই এর মান, এক্স এর মান কত -3। তাহলে 2 বর্গ যেহেতু ধরছি তাহলে আমরা 6 বর্গ কাউন্ট করতে হবে, 1 2 3 4 5 6, ধরে নিলাম এটা হচ্ছে 5 নম্বর বর্গ, এটা হচ্ছে 6 নম্বর বর্গ। তারপর হচ্ছে কি -3 এই বিন্দু, এখন হচ্ছে ওয়াই অক্ষের দিকে কি +y অক্ষের 2, তাহলে 1 2 3 4, তাহলে এই বিন্দু হচ্ছে আমার কত -3 2। তাহলে আপনারা কি করবেন -3 2-র জন্য সুন্দরভাবে হচ্ছে আপনারা এইরকম আচ্ছা এইদিকে না লিখে আমরা এইরকম -3 2, দেখেন একটা বিন্দু পাইছি -3 2। এরপরের ক্ষেত্রে বলা হচ্ছে 0 -5, তাহলে x এর মান 0 তার মানে এই বিন্দু আর y এর মান হচ্ছে -5 তার মানে -5 হচ্ছে 10 গড়, তাহলে ধরে নিলাম এই জায়গায় আমাদের একটা ধরে নিলাম 10 গড় আছে। তারপরে হচ্ছে এটা হচ্ছে আমার y অক্ষের উপর থাকবে, কারণ এটা হচ্ছে x এর মান 0 আর y এর মান হচ্ছে -5, অর্থাৎ 10 বর্গবাহু, এরকম 10টা বর্গবাহু, 1 2 3 4, যেহেতু আমরা 2 বর্গবাহু সমান 1 একক ধরছি তাহলে 2 বর্গ সমান 1, তারপরে হচ্ছে 4 বর্গ সমান 2, এরকম হচ্ছে আমার 10 বর্গ সমান 5 আসবে। এবং হচ্ছে উপরের দিকে হচ্ছে ধনাত্মক এবং নিচের দিকে ঋণাত্মক, তাহলে আমরা নিচের দিকে দিব -0 -5। এরপরেরটা কি আছে, এরপরটা আছে 1/2 -6। এখন 1/2 বলতে এক্স অক্ষের মান হচ্ছে 1/2, তাহলে এক্স এর মান হচ্ছে যদি 1/2 হয় এটা ধনাত্মক দিকে, তাহলে এটা হচ্ছে 1, কারণ 2 বর্গবাহু সমান 1 একক, তাহলে এই 2টা বর্গ নিয়ে হচ্ছে আমার একটা 1 1 এর মান, আর যেহেতু 1/2 বলছে তাহলে এই অংশটুকু হচ্ছে আমার 1/2। তারপর হচ্ছে -5/6, তাহলে -5/6 এর ক্ষেত্রে আমার মান কত আসতেছে, যে এটার ক্ষেত্রে যদি আমরা ভাগ করি তাহলে দেখেন 0 পয়েন্ট সামথিং একটা মান আসতেছে, তো এটা হচ্ছে ঋণাত্মক মান আসবে, তার মানে হচ্ছে আমরা 1 এর থেকেও কম। এখন যদি 1 এর থেকে কম পাই তাহলে হচ্ছে নাম আমরা এই জায়গায় একটা বিন্দুতে হচ্ছে আমার মানটা আসবে বা এই এই বিন্দুর পাশাপাশি একটা মান আসবে। যদি আপনারা দশমিকে করেন তাহলে আমরা দেখে নিব দশমিকে মান কত আসতেছে, তাহলে দেখেন এটা হচ্ছে 0.83 আসতেছে, 0.83, এই -0.83, অর্থাৎ ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে -0.83 দিতে হবে আর এক্স এর মান কিন্তু 1/2 বলতে এই বিন্দু,
যখন মাইনাস 0.80 অর্থাৎ 1 এর কাছাকাছি তাহলে 1 কিন্তু এই বিন্দু 2 বর্গ বা সমান 1 একক যদি ধরি তাহলে 1 বর্গ 2 বর্গ এইটার মান হচ্ছে 1 কিন্তু এটা 1 থেকে একটু কম আছে তাই আমরা এই একটা বিন্দু নিব যা হচ্ছে 1 এর কাছাকাছি তাহলে দেখেন আমরা এই বিন্দুটা পেয়ে গেছি কত 0.83 তাহলে দেখেন আমরা কত যে মানগুলো পাইছি এটা হচ্ছে হাফ মানগুলো বসাবো হাফ মাইনাস 5/6 এই বিন্দুর মান ছিল 0 - 5 0 - 5 এখন কি করব এই বিন্দুগুলো আমাদের যোগ করতে হবে তাহলে আমরা যোগ করব কিভাবে এই ভাবে নিব এই এটা হচ্ছে আরেকটা বিন্দু এটা হচ্ছে আরেকটা বিন্দু তাহলে আমরা ফ্রি হ্যান্ডে এরকম দিব তাহলে এই যে রেখাটা হচ্ছে এটাই হচ্ছে আমাদের নির্ণয় লেখচিত্র তো আশা করি আপনারা এই অঙ্কটি বুঝতে পারছেন বা এই অঙ্কের আনসারটি বুঝতে পারছেন কিংবা কোনো ভাবে যদি আপনাদের লেখচিত্র প্রশ্নে চলে আসে তাহলে কিভাবে আপনারা আনসার করতে পারবেন বা কিভাবে আনসার করতে হয় আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরে যদি না বুঝতে পারেন অবশ্যই আমাকে জানাবেন আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব কিংবা আপনাদের প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করব তো আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে আপনাদের গ্রাফ পেপার কিনতে হবে আপনারা লাইব্রেরি থেকে গ্রাফ পেপার হচ্ছে পাবেন এই লাইব্রেরি গ্রাফ পেপার ইউজ করে হচ্ছে এই সব কাগজের অঙ্কগুলো আপনারা সলভ করবেন পরীক্ষায় আসলে আপনাদের জন্য সব কাগজ দেওয়া থাকবে বা দেওয়া হবে আপনাদেরকে যারা যারা আনসার করবেন তারা এই গ্রাফ পেপারের মাধ্যমে হচ্ছে এই সব কাগজটা কমপ্লিট করবেন অবশ্যই আপনারা গ্রাফ পেপার ইউজ করতে হবে তা না হলে কিন্তু আপনাদের মার্ক কাটা যাবে তো আশা করি আপনারা এই প্রশ্ন উত্তরটি বুঝতে পারছেন এখন হচ্ছে আমরা 20 নম্বর প্রশ্নটি দেখে নিব আমরা 20 নম্বর প্রশ্নটি দেখে নিব এখানে বলা হচ্ছে সব কাগজে 1, 2, -1, 1, 11, 7 বিন্দু তিনটি স্থাপন করে দেখাও যে বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত তো আমরা কি করব আগের মতই হচ্ছে এই লাইনগুলো লিখতে হবে যে দুই তিন লাইন আমরা এর আগের অঙ্কতে দেখেছি 19 নম্বর প্রশ্নে এরকম দুই তিন লাইন লিখবো তারপরে হচ্ছে আমরা সব কাগজে দেখাবো তো সব কাগজে যদি বিন্দু তিনটি স্থাপন করার পর সরলরেখা পাওয়া যায় তাহলে আমাদের ঠিক আছে তাহলে আমরা লিখবো দেখানো হলো তাহলে আমরা প্রথমে লাইনগুলো লিখে নেই আমি হচ্ছে লিখে দিতেছি আপনাদের জন্য এই লাইনগুলো লিখতে হবে মাস্ট তো এখন আমরা হচ্ছে দুই বা তিনটা লাইন হবে আপনাদের এই তিনটা লাইন আপনাদের লিখতে হবে সব কাগজে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ টানি তারপর হচ্ছে ক্ষুদ্রতম বর্গবাহু এটা হচ্ছে মাস্ট ইম্পর্টেন্ট যে আপনারা কত বর্গবাহু মানে একক ধরতেছেন তো আমি এই প্রশ্নের জন্য যেহেতু আমাদের কোনো ভগ্নাংশ আকারে নাই সেজন্য আমরা ক্ষুদ্রতম বর্গবাহু সমান এক একক ধরে এই তিনটি বিন্দু স্থাপন করে যোগ করতে হবে এখন হচ্ছে আমরা কি করবো সব কাগজে তো আমাদের বোর্ডে তো সব কাগজ দেখাতে পারবো না তাই হচ্ছে আমরা সব কাগজটা নিয়ে এটা হচ্ছে আমরা যদি এক্স অক্ষ ওয়াই অক্ষ আর এটা যদি এক্স অক্ষ হয় আচ্ছা এটা হচ্ছে 11, 7 তাহলে এটা হয়ে যাবে তো আমরা কি করবো এটা ওয়াই ও ওয়াই প্রাইম এটা হচ্ছে এক্স প্রাইম ও এক্স তাহলে দেখেন এক্স অক্ষ ওয়াই অক্ষ নিলাম তারপর হচ্ছে আপনাদের সব কাগজে এরকম থাকবে টান টান থাকবে তো এই টান টান হচ্ছে আমি এখন দিয়ে দিতেছি 3, 4, 5, 6, 7 ধরে নিলাম এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রতম বর্গবাহু তৈরি করতেছি এইরকম টান টান থাকে সব কাগজে তো আপনারা এরকম হচ্ছে থাকবে তারপর হচ্ছে আপনারা ক্ষুদ্রতম বর্গবাহু মানে একক ধরে বিন্দুগুলো স্থাপন করতে হবে তো আমরা বিন্দুগুলো এখন স্থাপন করব কিভাবে স্থাপন করতে হবে তা এখন দেখানো হবে এটা হচ্ছে ধরে নিলাম আমরা একটা গ্রাফ পেপার মানে গ্রাফ পেপারের মধ্যে আমরা কি করতে হবে প্রথমে বিন্দুগুলো স্থাপন করতে হবে দেখেন এক্স এর মান 1 ওয়াই এর মান 2 তাহলে দেখেন এটা যদি 0 0 বিন্দু হয় এটা 1 তারপর হচ্ছে ওয়াই এর মান 2 আছে তার মানে এই একটা বিন্দু তারপর হচ্ছে -1 1 তাহলে -1 1 কোন দিকে মাইনাস হচ্ছে এক্স এর এটা হচ্ছে 0 0 বিন্দু তাহলে এটা হচ্ছে -x তারপর হচ্ছে +1 তাহলে এই আরেকটা বিন্দু এটা হচ্ছে মান হচ্ছে 1 2 1 2 এটা হচ্ছে -1 1 এরকম বিন্দুগুলো লিখে দিতে হবে তারপর হচ্ছে দেখেন দুইটা বিন্দু পেয়ে গেছি তারপরে বিন্দুটা আছে 11 7 তাহলে দেখেন এক্স অক্ষের দিকে 11 হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 ধরে নিলাম এই বিন্দুটা 11 আর 7 বিন্দু কোন দিকে দেখেন 7 বিন্দু হচ্ছে এটা 0 0 বিন্দু এটা 0 0 তাহলে আমরা লিখে নিলাম 0 0 এখন হচ্ছে 1 2 3 4 5 6 7 অর্থাৎ এই যে একটা বিন্দু এই বিন্দু এখানে একটা বিন্দুতে হবে আপনার 11 7 তাহলে দেখেন আমরা 11 7 বিন্দুটাও পেয়ে গেছি এটা হচ্ছে 11 7 11, 7 বিন্দু এখন দেখেন এই তিনটা বিন্দু আমাদের যোগ করতে হবে এখন যদি আমরা যোগ করি তাহলে দেখেন এইটা এরকম সরি এটা একটু ভুল হয়েছে যোগ করার ক্ষেত্রে দেখেন এটা যদি যোগ করি তাহলে দেখেন এই পথ বরাবর যায় অর্থাৎ এটা একটা সরলরেখা বরাবর যাচ্ছে তাহলে দেখেন আমরা যোগ করার পর একটা সরলরেখা পেয়ে গেছি আর প্রশ্ন বলা হচ্ছে বিন্দু তিনটি একই সরলরেখা অবস্থিত দেখেন এই এই সরলরেখার মধ্যে এইটা বিন্দু এই বিন্দু এবং এই বিন্দু তিনটি বিন্দু কিন্তু এই সরলরেখার মধ্যে অবস্থিত অর্থাৎ আমাদের যেটা বলা হচ্ছে ঠিক সেমটাই আমরা পেয়ে গেছি তাহলে আমরা বলতে পারি কি সুতরাং বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত সুতরাং বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত এখন দেখেন আমরা এটা বলা হচ্ছে দেখাতে হবে সুতরাং আপনারা লিখবেন কি দেখানো হলো
তো আশা করি আপনারা এই প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছেন। শুধুমাত্র হচ্ছে কাগজের বিন্দুগুলো স্থাপন করবো, স্থাপন করে যোগ করবো, যোগ করার পর যদি দেখি একই সরল রেখায় অবস্থিত তিনটা বিন্দু, তাহলে আমরা লিখে নিব যে বিন্দু তিনটি একই সরল রেখায় অবস্থিত দেখানো হলো। তো আশা করি আপনারা প্রশ্ন 20 নম্বরটি বুঝতে পারছেন। যদি তারপরও সমস্যা হয় তাহলে আমাকে জানাবেন, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো, কিংবা আপনাদের প্রবলেম যে কোনোভাবে হোক এটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো। তো আশা করি আপনারা 20 নম্বর প্রশ্নের উত্তরটি বুঝতে পারছেন। এখন হচ্ছে আমরা 21 নম্বর প্রশ্নটি দেখে নিব। এখন হচ্ছে আমরা 21 নম্বর প্রশ্নটি দেখবো। এখানে বলা হচ্ছে সার্বিক সেট ইউ ইকুয়ালস টু এক্স অ্যাজ দ্যাট এক্স বিলংস টু এন এবং এক্স বিজোড় সংখ্যা। অর্থাৎ সার্বিক সেটে বলা হচ্ছে একটা সেট বলা হচ্ছে যেখানে বিজোড় সংখ্যার সেট আছে। তো এই সার্বিক সেটের মধ্যে হচ্ছে আমার এ সেট, বি সেট, সি সেট আছে। তো এ সেট কেউ কিছু বলা হচ্ছে যে 2 থেকে বড় বিজোড় সংখ্যা এবং 7 থেকে ছোট বিজোড় সংখ্যা নির্ণয় করতে হবে, সরি 7 থেকে ছোট অথবা সমান বিজোড় সংখ্যা নির্ণয় করতে হবে। তারপর বি হচ্ছে কি 3 থেকে বড় বিজোড় সংখ্যা এবং হচ্ছে 6 থেকে ছোট বিজোড় সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে। এরপর এটা হচ্ছে এক্স আস দ্যাট এক্স বিলংস টু এন এবং এক্স স্কোয়ার হচ্ছে 5 থেকে বড় এমন সংখ্যা এবং এক্স কিউবের মান 130 থেকে ছোট সংখ্যা। এই তিনটা হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। এই সংখ্যা থেকে হচ্ছে আমরা 3টি প্রশ্ন দেওয়া হচ্ছে যে প্রথম হচ্ছে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, 2 নম্বর হচ্ছে এ প্রাইম এবং সি বাদ বি নির্ণয় করো, এরপরের প্রশ্ন হচ্ছে বি ক্রস সি এবং হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন সি নির্ণয় করতে হবে। তাহলে দেখেন আমরা এই 3টি প্রশ্নের ক্ষেত্রে আমরা হচ্ছে এই উদ্দীপকটা ইউজ করতে হবে। যেহেতু আমার এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করি, এখানে হচ্ছে সার্বিক সেটের মধ্যে এ সেট, তাহলে এ সেটকে যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব সেটা অবশ্যই বিজোড় সংখ্যার সেট হবে এবং নির্দিষ্ট শর্তের মধ্যে হবে। তাহলে আমরা কি করবো, প্রশ্নটা শুরু করি, উত্তরটা আপনারা আশা করি বুঝতে পারবেন যদি আপনারা বেসিক ক্লাসটি দেখে থাকেন। তাহলে প্রথমে হচ্ছে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করবো। প্রথমে আমরা লিখবো দেওয়া আছে, দেওয়া আছে সেট গঠন পদ্ধতিতে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখতে হবে। তাহলে দেওয়া আছে এ ইকুয়ালস টু এক্স অ্যাজ দ্যাট এক্স বিলংস টু এন এবং টু ইজ এক্স ইজ গ্রেটার দেন টু অর ইকুয়াল এবং হচ্ছে 7 থেকে ছোট অথবা সমান। এটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতিতে দেওয়া আছে। এখন দেখেন 2 থেকে বড় এবং 7, অর্থাৎ 2 থেকে 7 পর্যন্ত, কারণ 2ও নিতে পারবো, কারণ টু ইজ গ্রেটার দেন স্মলার দেন অর ইকুয়াল। এক্স এর মান হচ্ছে, আচ্ছা এক্স এর মান বের করতে হবে যে 2 এর সমান অথবা 2 থেকে বড় আমার বিজোড় সংখ্যা, কিন্তু 2 কিন্তু আমাদের জোড় সংখ্যা, তাহলে 2 নিতে পারতেছি না। তাহলে আমরা লিখবো কি 2 থেকে 7 পর্যন্ত বিজোড় সংখ্যার সেটই হচ্ছে আমার এ সেট। তাহলে 2 থেকে 7 পর্যন্ত বিজোড় স্বাভাবিক সংখ্যা কোনগুলো আছে, 2 থেকে আমরা লিখবো। সুতরাং 2 থেকে 7 পর্যন্ত, এখন দেখেন এক্স বিলংস টু এন অর্থাৎ স্বাভাবিক সংখ্যা, তাহলে আমরা লিখতে হবে 2 থেকে 7 পর্যন্ত বিজোড় স্বাভাবিক সংখ্যা কোনগুলো আছে সেটা আমরা লিখতে হবে। স্বাভাবিক সংখ্যা কোনগুলো আছে 3, 5 এন্ড 7। তাহলে আমরা লিখলাম 3, 5, 7, এই তিনটা কিন্তু আছে 2 থেকে 7 পর্যন্ত বিজোড় স্বাভাবিক সংখ্যা। সুতরাং আমরা কি লিখতে পারি, সুতরাং ইকুয়ালস টু যে বিজোড় স্বাভাবিক সংখ্যা 2 থেকে বড় আর 7 এর সমান অথবা ছোট সব বিজোড় সংখ্যা নিয়ে সেটটা হবে। তাহলে আমরা লিখতে পারি 3, 5 এবং 7, এই তিনটা নিয়ে হচ্ছে আমাদের নির্ণয় সেট হবে। তাহলে আমরা এ সেটটি পেয়ে গেলাম, এ সেট হচ্ছে 3, 5, 7। তো আশা করি আপনারা কোন নাম্বার প্রশ্নের উত্তরটি বুঝতে পারছেন। এখন হচ্ছে আমরা এরপরের প্রশ্নটি দেখে নিব। তো এই ক্ষেত্রে হচ্ছে এ প্রাইম নির্ণয় করতে বলা হচ্ছে, কিন্তু এ প্রাইম হচ্ছে আমরা জানি ইউ বাদ এ, তাহলে আমাদের ইউ সেটটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা ইউ সেটটা নির্ণয় করি, তো দেওয়া আছে কি, তো এই প্রশ্নটুকুর উপরে, আচ্ছা এই প্রশ্নটা আছে, ঠিক আছে সমস্যা নাই, আমরা লিখে নিই দেওয়া আছে, দেওয়া আছে ইউ ইকুয়ালস টু কি আছে যেটা আছে প্রথমে সেটা আমাদের লিখতে হবে, এক্স অ্যাজ দ্যাট এক্স বিলংস টু এন এবং এক্স বিজোড় সংখ্যা। এটা হচ্ছে আমাদের সেট দেওয়া আছে বিজোড় সংখ্যা, এই সেটটা আমাদের দেওয়া আছে। এখন কি করতে হবে, আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এখন দেখেন বিজোড় স্বাভাবিক সংখ্যা এবং হচ্ছে এক্স এর প্রাইম হচ্ছে স্বাভাবিক সংখ্যা সব বিজোড় সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে স্বাভাবিক বিজোড় স্বাভাবিক সংখ্যা কোনগুলো আছে, 0 এর নিচে কিন্তু আমরা নিতে পারতেছি না, কারণ স্বাভাবিক সংখ্যা 1 থেকে স্বাভাবিক সংখ্যা শুরু হয়। তাহলে আমরা 1 থেকে আমাদের লিখতে হবে, তার মানে 1, 3, 5, 7 ডট বিজোড় স্বাভাবিক সংখ্যা, কারণ এটা আনলিমিটেড পর্যন্ত হবে, কারণ আমরা জানি না কত পর্যন্ত এটা নিতে হবে। তো এটা হচ্ছে আমাদের সার্বিক সেট। এরপরে হচ্ছে এ সেট আমরা অলরেডি নির্ণয় করছি, আমরা কোন নাম্বারে এ সেট ইকুয়ালস টু পেয়ে গেছিলাম কি, এ ইকুয়ালস টু 3, 5 এন্ড 7, এ সেট পেয়ে গেছি। তারপর হচ্ছে ইউ সেট পাইছি, এখন হচ্ছে আমাদের সি আর বি সেট নির্ণয় করতে হবে। তাহলে আমাদের বি কি দেওয়া আছে, বি ইকুয়ালস টু দেওয়া ছিল এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এন এবং বলা হচ্ছে কি যে 3 থেকে এক্স গ্রেটার দেন হচ্ছে, তারপর 6 থেকে ছোট, এটা
এখন দেখেন আমাদের কি 3 থেকে বড় এবং 6 থেকে ছোট হচ্ছে বিজু স্বাভাবিক সংখ্যা যেটা আছে সেটাই হচ্ছে আমাদের নির্ণয় তালিকা পদ্ধতিতে বি সেট হবে তাহলে কি লিখব যে সুতরাং 3 থেকে বড় এবং 6 থেকে ছোট বিজু স্বাভাবিক সংখ্যা ছোট বিজু স্বাভাবিক সংখ্যা আছে only 5 তাহলে দেখেন এই only যে 5 টা আছে এটা হচ্ছে আমাদের বি সেট তাহলে সুতরাং আমরা বি সেট লিখতে পারি সুতরাং বি ইকুয়ালস টু কি শুধুমাত্র 5 তো আমরা কি বললাম ইউ সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশ করছি বি সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশ করছি এখন হচ্ছে আমাদের সি সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে তাহলে আমরা এই লাইনেরটা মুছে দিতেছি মুছে দিয়ে হচ্ছে আমরা তারপরের অংশটুকু লিখে নিব তো আমরা এই অংশটুকু আমার উদ্দীপককে আমি মুছে দিতেছি কারণ যে উদ্দীপকের জন্য জায়গা বোর্ডে জায়গা হচ্ছে না তো আমি সম্পূর্ণ অঙ্কটুকু বা সম্পূর্ণ অংশ আমি মুছে দিতেছি তো আপনারা হচ্ছে এর পরের লাইন থেকে আপনারা লিখে নেবেন তো আমি উপরের লাইনটা আমি মুছে দিতেছি তো এই অংশটুকু দ্বারা কি বোঝানো হচ্ছে যে বিজু স্বাভাবিক সংখ্যার বর্গ তা আমরা বিজু স্বাভাবিক সংখ্যার বর্গ 5 থেকে বড় এবং ঘন হচ্ছে 130 থেকে ছোট তাদের সেট কি হচ্ছে সি তাহলে আমরা এই লাইনটা লিখতে হবে তাহলে এই লাইন দ্বারা এটাই বোঝায় যে সকল বিজু স্বাভাবিক সংখ্যার বর্গ হচ্ছে 5 থেকে বড় এবং এর ঘন হচ্ছে 130 থেকে ছোট তাদের সেটই হবে এটা তাহলে আমরা জানি স্বাভাবিক সংখ্যা কোনগুলো আছে 1 3 5 7 বিজু স্বাভাবিক সংখ্যা তাহলে আমরা কি জানি সুতরাং n equals to আছে কি 1 3 5 7 ডট 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 এই এটা হচ্ছে বিজু স্বাভাবিক সংখ্যা এগুলোর কি করতে হবে বর্গ নির্ণয় করতে হবে তাহলে আমরা প্রথমে কি করব x equals to 1 হলে x square এটার কত মান হবে x স্কয়ার মান কত হবে x স্কয়ার মান তো অবশ্যই x স্কয়ার মান হচ্ছে 1 যেটা হচ্ছে 5 থেকে বড় আছে এবং 130 থেকে ছোট আছে কিন্তু হচ্ছে 5 সরি 1 এর মান 5 থেকে ছোট তাহলে 5 থেকে ছোট হলে আমরা নিতে পারবো না তো আমরা এটা কি করব 5 থেকে নট ইকুয়াল নট গ্রেটার দেন এটা 5 থেকে নট গ্রেটার দেন এবং হচ্ছে যে 130 থেকে ছোট তাহলে এটা 130 থেকে ছোট আবার কি লিখা লাগবে কিনা এবং 1 ইজ স্মলার দেন 130 এটা একটা কিন্তু শর্ত মানতেছে কিন্তু অপশর্ত মানতেছে না তাই আমরা নিতে পারবো না তারপর আমরা কি করব x = 3 হলে x স্কয়ার ইকুয়ালস টু কত হবে 9 যেটা হচ্ছে 5 থেকে বড় আছে ঠিক আছে এবং 9 ইজ স্মলার দেন 130 তাও ঠিক আছে তার মানে এটা আমরা গ্রহণযোগ্য নিতে পারবো এরপর হচ্ছে আমরা x = 5 দিয়ে দেখি x = 5 হলে কি পাওয়া যায় x = 5 হলে আমরা x স্কয়ার আচ্ছা একটা ভুল করছি এখানে এটা সমস্যা হচ্ছে যে আমরা কি করব যে x কিউবের মান বের করতে হবে তাহলে আমরা কি করব x কিউব লিখতে হবে এখানে সরি একটু সমস্যা হয়েছে x কিউব ইকুয়ালস টু কত x কিউব ইকুয়ালস টু 1 যা 130 থেকে ছোট এটা ঠিক থাকলেও কিন্তু এটা ঠিক না তারপর x স্কয়ার মান 9 দিয়ে বড় আছে আবার x কিউব ইকুয়ালস টু আমরা কত পাই 3 ওভার কিউব 27 যা হচ্ছে 130 থেকে ছোট ঠিক আছে কারণ এখানে দুইটা শর্ত দিছিলাম আমি একটা শর্ত মনে করেছিলাম তো এটা ঠিক আছে এরপর কি করতেছে x স্কয়ার মান যখন হবে তখন হচ্ছে 25 যা 5 থেকে বড় ঠিক আছে এবং x কিউবের মান হচ্ছে কত 125 যা 130 থেকে ছোট তাও ঠিক আছে তার মানে এই দুইটা মান গ্রহণযোগ্য আছে এরপরে কি x আবার x = 7 এটা দেখে নিব কারণ সর্বনিম্ন থেকে শুরু করব সর্বোচ্চ পর্যন্ত যতটুকু পর্যন্ত হবে না ততটুকু পর্যন্ত আমরা নির্ণয় করতে থাকব তো x স্কয়ার ইকুয়ালস টু আমরা যদি এমন দেই তাহলে হচ্ছে 49 তাহলে এই শর্ত মানতেছে এবং x কিউব ইকুয়ালস টু আমাদের মান কত আসতেছে 7 এর উপর কিউব করলে আসতেছে 343 343 যা স্মলার দেন 130 তার মানে এটা হচ্ছে আমাদের স্মলার দেন নয় এটা গ্রেটার দেন হবে তো আমরা যেহেতু এটা শর্ত মানতেছে না তাই হচ্ছে আমরা নিতে পারবো না তো এখানে হচ্ছে এই লাইনের পর কিন্তু এই লাইন থেকে করবেন অর্থাৎ এই লাইনের পর থেকে কিন্তু এই লাইন আসতেছে তো আপনারা হচ্ছে সিরিয়াল মেনটেন করে করবেন যে আপনারা যদি ম্যাথটা দেখে থাকেন তাহলে এই সেট নির্ণয় করার পর বি সেট নির্ণয় করার পর আমরা সি সেট এই জায়গা থেকে শুরু করছি তো আমরা কি পাইছি যে আমরা শর্তগুলো অনুসারে আমরা কিন্তু সেট পেয়ে গেছি অলরেডি তো দেখবো আমরা কোন কোনটা মানে কোন কোনটা মানে না যেগুলো মানবে সেগুলোই হচ্ছে আমাদের নির্ণয় সেট সুতরাং আমরা কি লিখব সুতরাং নির্ণয় সেট সি ইকুয়ালস টু কি হচ্ছে কোনটা মানে 3 এবং 5 এর জন্য আমার শর্ত প্রযোজ্য কিন্তু 7 আর 1 এর জন্য শর্ত প্রযোজ্য না অর্থাৎ আমরা সি সেটটা পেয়ে গেছি 3 এবং হচ্ছে 5 তাহলে আশা করি আপনারা সি সেটটাও নির্ণয় করতে পারবেন তাহলে দেখুন আমরা কোন কোন সেট ইউ সেটটা পেয়ে গেছি এখানে হচ্ছে প্রশ্ন আপনাদের যদি না থাকে অবশ্যই আপনারা প্রথম থেকে প্রশ্নটা তুলে নেবেন দেখেন আমরা ইউ সেট পেয়ে গেছি সব 1 2 3 4 5 সরি 1 3 5 7 সব বিজু সংখ্যা তারপর এ সেটটা আমরা কোন নম্বরে 3 5 7 পেয়েছি
তারপর হচ্ছে b সেট শুধুমাত্র 5 c সেট হচ্ছে 3 5 তাহলে দেন আমরা সবগুলো পেয়ে গেছি এখন আমাদের কি নির্ণয় করতে হবে a প্রাইম নির্ণয় করতে হবে তাহলে আমরা এই লাইনের পর c নির্ণয় করার পর হচ্ছে আমরা লিখব সুতরাং a প্রাইম ইকুয়ালস টু এখন a প্রাইম ইকুয়ালস টু কি u বাদ a এখন u বাদ a বলতে a u এর মধ্যে থেকে a সেটের উপাদানগুলো বাদ দিয়ে দেব তাহলে u সেট আমরা পেয়ে গেছিলাম কি 1 3 5 7 ডট 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 বাদ হচ্ছে a সেট কি আছে 357 কোন অঙ্ক হতে তাহলে আমরা 357 টা লিখে নিব 357 তো আপনারা a = 357 এটা কোন অঙ্ক হতে লিখতে হবে a = 357 কোন অঙ্ক হতে কারণ কি এটা হচ্ছে আমরা কোতে নির্ণয় করছি কিন্তু এরপরের প্রশ্নে কিন্তু আমরা b u c এই তিনটা নির্ণয় করেছিলাম a নির্ণয় করিনি তাই আমরা a হচ্ছে কোন অঙ্ক হতে লিখতে হবে তো এখন হচ্ছে এই অংশটুকু থেকে হচ্ছে আমরা a প্রাইমের মানটা বের করব আচ্ছা এটা 7.98 এরকম দিবেন যে একটু বেশি দিলে আপনাদের জন্য ভালো কারণ এখানে হচ্ছে 7 বাদ দিতে হবে তাহলে দেখুন আমরা যে মানগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে 1 পাবো দেন 357 s বা s সেট আছে তাহলে এই সেটের অংশগুলো আমরা বাদ দিতে হবে তাহলে 357 বাদ দিয়ে যা বাকি থাকবে 9 11 এরকম 9 11 তারপর ডট 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 এটা হচ্ছে আমাদের a প্রাইমের মান বা a এর পূরক সেট তো আশা করি আপনারা a প্রাইমটা নির্ণয় করতে পারছেন বা পারবেন কারণ কি এটা হচ্ছে যে আমরা দেখেছি সার্বিক সেট থেকে কোন সেটের পূরক সেট বা কোন সেটের পূরক সেট নির্ণয় করতে হলে সার্বিক সেট থেকে বাদ দিতে হয় আর সার্বিক সেট থেকে বাদ দেওয়ার জন্য হচ্ছে যে সেট থেকে বাদ দিব সেই সেট থেকে এরপরের সেটের উপাদানগুলো অর্থাৎ 357 যদি আছে এই 357 ছাড়া বাকি যা উপাদান এই সেটে বিদ্যমান থাকবে সবগুলো লিখতে হবে তাহলে এখানে ডট ডট বলতে 1911 তারপর 13 হবে তারপর হচ্ছে 15 এরকম ডট ডট দিয়ে বোঝানো হচ্ছে তো আশা করি আপনারা এ প্রাইমটা নির্ণয় করতে পারবেন এরপরে হচ্ছে কি বলা হচ্ছে সি বাদ বি সি বাদ বি এখন দেন আমরা সি সেট পেয়েছিলাম কি 3 সে 5 3,5 বাদ হচ্ছে কি বি সেটটা পেয়েছিলাম শুধুমাত্র 5 তাহলে আমরা সি সেট থেকে বি সেটের উপাদানগুলো বাদ দিব দেন সি সেট থেকে বি সেটের উপাদানগুলো বাদ দিলে শুধুমাত্র এখানে 5 এ একটা বাদ যাবে আর কোনো কোনো উপাদান বাকি নাই তার মানে 3 হবে আমাদের সি বাদ বি অর্থাৎ সি সেট থেকে বি সেটের উপাদানগুলো সব বাদ দিয়ে দিব সি বি সেটে মাত্র একটা উপাদান আছে 5 এই 5টা আমরা বাদ দিয়ে যে উপাদানগুলো বাকি থাকবে সেগুলো নিয়ে আমরা হচ্ছে এই সি বাদ বিটা নির্ণয় করে ফেলছি তাহলে এটাই হবে আমাদের নির্ণয় আছে তো আশা করি আপনারা এই প্রশ্নের উত্তরটি বুঝতে পারছেন যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় কারণ এটা একটু বড় ম্যাথ যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবেন যে কোন জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে আর আপনারা হচ্ছে সিরিয়াল মেনটেন করে যে জায়গায় মুছে দিতেছি সেই জায়গা থেকে আপনারা হচ্ছে পরবর্তী অংশটুকু কিভাবে আসতেছে একটু খেয়াল করে লক্ষ্য করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন এখন হচ্ছে আমরা গ নাম্বার প্রশ্নটি দেখে নিব গ নাম্বার প্রশ্ন বলা হচ্ছে বি ক্রস সি নির্ণয় করতে হবে এবং পি অফ এ ইন্টারসেকশন সি নির্ণয় করতে হবে তাহলে আমরা বি এর মান আমরা জানি বি ইকুয়ালস টু কি ছিল শুধুমাত্র 5 সি ইকুয়ালস টু ছিল কি সি ইকুয়ালস টু ছিল 35 35 এ ইকুয়ালস টু ছিল 357 এই দুটো হচ্ছে কোন মতে এটা হচ্ছে কোনং হতে আমরা আনসার করেছিলাম এটা হচ্ছে কোনং হতে তো আপনারা এগুলো হচ্ছে লিখে দিতে হবে কোনং হতে এখন আমাদের প্রশ্ন কি আছে যে বি ক্রস সি নির্ণয় করতে হবে সুতরাং আমরা কি করব সুতরাং দিয়ে বি ক্রস সিটা নির্ণয় করে দেব সুতরাং বি ক্রস সি হচ্ছে 5 ক্রস 3 5 এখন এই বি ক্রস সি আমরা নির্ণয় করতে জানি আমরা হচ্ছে কার্তেশীয় গুণক সেট আমরা কিভাবে নির্ণয় করতে জানি বাম সাইডে যেটা যাবে এটা দিয়ে হচ্ছে ডান সাইডে ওগুলো ক্রমযোগ তৈরি করতে হবে তাহলে ক্রমযোগ নির্ণয় করে আমরা সেট নির্ণয় করব তাহলে 5 আর 3 একটা সেট 5 3 তারপর হচ্ছে আর নাই কিন্তু 5 এর সাথে তো আমরা এরপর এটা হচ্ছে 5 এর সাথে 5 হবে 5 5 তাহলে দেখেন আর কোনটা কিন্তু আমরা ইউজ করতে পারতেছি না কারণ যে 5 বাম পাশে এটা একটাই আছে এই বাম পাশেরটা নিয়ে হচ্ছে আমরা ক্রমযোগ গঠন করতে হবে তাহলে প্রথমে 5 এর সাথে 3 যাবে তারপর হচ্ছে 5 এর সাথে 5 এরপরে কিন্তু শেষ এটা হচ্ছে আমাদের নির্ণয় আনসার এটা তারপরে বলা হচ্ছে p of a intersection c নির্ণয় করতে হবে তাহলে প্রথমে আমরা a intersection c টা আমরা নির্ণয় করে নেই তো a intersection c এর মানটা কি হতো 3 5 7 আর এটা হচ্ছে c হচ্ছে 3 5 intersection 3 5 তাহলে দেখেন আমরা 357 আর 35 এর হচ্ছে ইন্টারসেকশনের মধ্যে আমরা যখন নিব তখন হচ্ছে কমন সব জিনিস নিতে হবে ইন্টারসেকশন যখনই আসবে তখনই আমরা কমন ইউজ করব তো আমাদের কোন জায়গাটা কমন আসতেছে 5 আসতেছে কমন 3 আসতেছে কমন তাহলে 3 আর 5 নিয়ে আছে আমাদের সেট তাহলে 3 5 হচ্ছে আমাদের এই ইন্টারসেকশন বি সি এর মান কারণ আমরা সব কমন যেগুলো আছে এই কমন থেকে আমরা নিয়ে আমরা এই ইন্টারসেকশন সি টা নির্ণয় করব তো আশা করি আপনারা এই ইন্টারসেকশন সি নির্ণয় করতে পারছেন এখন হচ্ছে আমরা পি অফ ইন্টারসেকশন সি অর্থাৎ পি ইন্টারসেকশন সি এর পাওয়ার সেট নির্ণয় করতে হবে তো পাওয়ার সেট কি পাওয়ার সেট হচ্ছে এই যে সেটটার পাওয়ার সেট হবে সেই সেটের উপসেট গুলো নিয়ে যে সেট গঠিত হবে সেটা হচ্ছে পাওয়ার সেট বা শক্তি সেট তাহলে p অফ ইন্টারসেকশন c বলতে বোঝায় যে এই সেটের সব উপাদানের উপসেট গুলো নিয়ে একটা সেট সেইটাই হচ্ছে আমাদের p অফ c p অফ a ইন্টারসেকশন c p অফ a ইন্টারসেকশন c বলতে আমরা কি করছি যে
উপসেট গুলো নিয়ে গঠিত সেট তাহলে আমরা উপসেট গুলো নিতে হবে তাহলে উপসেট গুলো কিভাবে নিব প্রথমে হচ্ছে দুইটা করে নিব 3,5 একটা উপসেট পাইছি সেটা উপসেট অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটে লিখতে হবে একটা উপসেট কিন্তু শেষ এরপরে হচ্ছে আমাদের দুইটার কাজ শেষ এখন হচ্ছে একটার কাজ আছে তাহলে প্রথমে 3 নিব একটা উপসেট 5 নিব আরেকটা উপসেট দেখেন আমাদের উপসেটগুলো নির্ণয় শেষ এরপরে কি আছে ফাঁকা সেট হচ্ছে সব সেটের একটা উপসেট ফাঁকা সেট এরপরে দেখেন আমাদের আর কোনো উপসেট নাই তাহলে এই সব উপসেট নিয়ে যে সেট সেটা হচ্ছে আমাদের শক্তি সেট তাহলে আমরা দেখেন এই সব উপসেট নিয়ে একটা সেট গঠন করেছি সেটা হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন সি তাহলে আশা করি আপনারা পি অফ এ ইন্টারসেকশন সিটা নির্ণয় করতে পারবেন তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যানসার আশা করি আপনারা এই মেথডের উত্তরটিও বুঝতে পারছেন তো যদি এই প্রশ্নের পর্যন্ত যদি আপনাদের কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করবো কিংবা আপনাদের সলভ বা প্রবলেম যে কোনো ধরনের প্রবলেম হলেও আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো তাহলে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম।